আপনারা সবাই অবগত আছেন যে রাজ্য সরকার বিগত 2020 সালে তারা নোটিফিকেশন জারি করেছিল যে জেআরবিটি পক্ষ থেকে যে ত্রিপুরা রাজ্যের এলডিসি গ্রুপ ডি এবং গ্রুপ সি জন্য তারা যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেই দিন এই ত্রিপুরা রাজ্যের যুবক ছেলেমেয়েরা তারা ফর্ম ফিল আপ করেছিল এবং আমরা দেখলাম যে 2021 সালে তারা লিখিত পরীক্ষা দিয়েছিল। তারপর আমরা দেখলাম যে 2022 সালে তারা রেজাল্ট আউট করেছে। রেজাল্ট আউট করার পর আমরা দেখলাম 17 জানুয়ারি থেকে তারা এইখানে মৌখিক পরীক্ষার ব্যবস্থা করেছিল, কিন্তু নির্বাচনের আচরণ বিধির কারণে সেটা তারা স্থগিত রেখেছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখতে চাই, যেহেতু দীর্ঘ 3 বছর হয়ে গেছে নোটিফিকেশন জারি করার, এই দীর্ঘদিনের যে প্রসেসটা সরকার যেন খুব তাড়াতাড়ি এটা শেষ করে এবং 1 মাসের মধ্যেই যেন এই সরকার প্রত্যেক যুবক ছেলে মেয়েদের হাতে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের হাতে যাতে নিয়োগপত্র তুলে দেয়, এটা আমাদের কাছে একটা এটা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে একটা দাবি। সরকার খুব দ্রুততার সঙ্গে এটা বিচার বিবেচনা করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। সরকার নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, শুধু তাই নয়, প্রত্যেকটা স্কুলের মধ্যে আমরা দেখলাম যে শিক্ষক স্বল্পতায় ভুগছে, টেট পরীক্ষা দিয়েছে ছেলেমেয়েরা, টেট পরীক্ষার রেজাল্ট যাতে খুব দ্রুততার সঙ্গে প্রকাশ করা হয় এবং সঙ্গে সঙ্গে তাদেরকে যেন নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়, কারণ প্রত্যেকটা স্কুল আজকে শিক্ষক স্বল্পতা দারুণভাবে ভুগছে, এটা সরকারের গোচরে আমরা আনতে চাইছি। তাছাড়া আপনারা জানেন যে বিভিন্ন বাংলা মিডিয়াম স্কুলের মধ্যে আজকে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ইংলিশ মিডিয়াম স্কুল করা হয়েছে, কিন্তু সেখানে গুণগত শিক্ষক নিয়োগ করতে পারছে না সরকার, যে কারণে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরিভাবে ভেঙে পড়ছে। এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে আমরা দেখলাম যে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে ইংরেজি মিডিয়াম স্কুলে রূপান্তরিত করা হচ্ছে। আমরা চাই যে বাংলা মিডিয়াম স্কুল থাকুক, বিদ্যাজ্যোতি প্রকল্প হোক, কিন্তু কোনো বাংলা মিডিয়াম স্কুলকে যেন বন্ধ না করা হয়। পাশাপাশি আমরা আরেকটা দাবি রাখছি যে আপনারা দেখবেন যে মিড ডে মিলের যে গুণগত মান খুব তলানিতে এসে পৌঁছেছে।